জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কেমন হতো, এটা জোরে বলতে হবে, কেমন হতো, কত ভালো লাগতো। আহ, নবীজিকে দু চোখ ভরে দেখতাম, নবীজিকে স্বপ্নে দেখলেও দু চোখের গুনাহ মাফ করে দেয় কে, জোরে বলতে হবে কে, আর সেই নবীজিকে সরাসরি দেখলে জীবনে কোনো গুনাহই থাকতো না, ঠিক কি না? কর, আসুন একসাথে আমরা গাই, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হচ্ছে না, সবাই সবাই, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসত ভেসে হাজরাতে বেলালের মধুরা জান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসত ভেসে হাজরাতে বেলালের মধুরা জান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম,
পাক কত পাশে সাহাবাগণ দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক কত পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো দুনায়নের সোলে পাক দেখিলে কেমন হতো দুনায়নের সোলে পাক মাশাআল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আলহামদুলিল্লাহ বলি সবাই জোরে সবাই আলহামদুলিল্লাহ